মানে প্রথমে কংগ্রেস দল ত্যাগ করল 2015 চনত। তার পাছত রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়ায় কংগ্রেস দল ত্যাগ করলে আজির পর প্রায় 3 বছরের আগত, আজির প্রায় 1 মাহর আগতে আপনার মরমর নেতা রানা গোস্বামী ডাঙরিয়ায়ও কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য হল, আর সকলে পুনরায় বিজেপি দলত আমি একলগ হলো দেশ মাতৃ সেবা করার কারণে, অসম মাতৃ সেবা করার কারণে। আজি কংগ্রেস দলত মানুষ থাকিবলে নয়, কংগ্রেস দলত কোনো দর্শন নাই, কংগ্রেস দলের আদর্শ নাই, কংগ্রেস দলত যখন ভাল ব্যক্তি আছে এটা অতিক কষ্টত আছে, আর সেই কারণে প্রত্যেক দিনাই আমার দলত কংগ্রেস দল ত্যাগ করে শ মানুষ শ নেতা আই যোগদান করেছে। কালি আমার গুয়াহীত একটা ডর যোগদান কার্যসূচী আছিল, মাননীয় সভাপতি ডাঙরিয়া আসে, মই আছিল, সতীর্থ জয়ন্ত মল্ল বড়া ডাঙরিয়া আসে, এই যোরহাটের পাড়ো পড়া চাহ মজদুর কংগ্রেসের গোটাই কমিটি খন গই যাকালি আমার রাজ্যিক বিজেপির কার্যালয়ত বিজেপি দলত যোগদান করেছে। চিন্তা করে চাওকুন রাইজ, রানা গোস্বামীয়ে কোক সিদিনা জয়েন করলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আজির পর 9 বছর আগতে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদান করলে, মই করলো, রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়ায় করলে, যাবার এই লোকসভা নির্বাচনত কংগ্রেস দলের প্রার্থী আছিল সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া, আহি পেলাই বিজেপি দলত যোগদান করলে। কোক সিদিনা আমার সুরুজ দিহিঙা বলে কংগ্রেস দলের মহামরার নেতাগিয়ে বিজেপি দলত যোগদান করলে, সকলে এনেকয় আহি 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 কত যোগদান করলে বিজেপি দলত যোগদান করলে। আমার পঙ্কজ বরবরা ডাঙরিয়া প্রভারী কংগ্রেস দলত আসে, আমার বউ কংগ্রেস দলত আসে, গোটাই আধা মানুষ কংগ্রেস দলত আসে, কিয় তো কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য হয়েছে? আকৌ কইছো, কংগ্রেসে অসমের কথা চিন্তা নকরে, কংগ্রেসে ভারতের কথা চিন্তা নকরে, কংগ্রেসে অকল পরিয়ালের কথা চিন্তা করে আর মানুষ তুষ্টিকরণ করে বিষবাষ্প বিয়পাব খোঁজে। গোটে কংগ্রেস দলত আর মানুষ থাকব নয়। আজি শেহতীয়া প্রমাণ আপনালোক, শেহতীয়া প্রমাণ আপনালোক, আপনাদেরকে কংগ্রেস দল ত্যাগ করে আমার দলত যোগদান করেছে। আজি বিজেপি দলের কথা অকমান কব খুঁজিছ, বিজেপি দলের বহু পুরোনা কর্মী পুরোনা নেতা আমার সভাপতি সন্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া, ভবেশ কলিতা ডাঙরিয়া পুরোনা আমার তপন গগৈ ডাঙরিয়া আসুর জেনারেল সেক্রেটারি আসে, 9 বছর আগতে বিজেপি দলত যোগদান করেছে। হেমন্ত কলিতা ডাঙরিয়াও অগপত আসে, তখেও আজির পর 10 বছর 9 বছর আগত বিজেপি দলত যোগদান করেছে। এটা মঞ্চখন দেখিলে শান্তনু পূজারী, কামাখ্যা মোহন দাস আর আমার সন্মানীয় সভাপতি বাদী সকলে নতুন, মানে মই কি কব খুঁজেছো, এই দলটোয়ে নতুনকো গুরুত্ব দিয়ে, সকলকে গুরুত্ব দিয়ে, আর সকলকে লই একেলগে অসম মাতৃর কারণে, ভারত মাতার কারণে কাম করে। এই নির্বাচন তো আমার কারণে বহুত ডাঙর কথা নয়, বিজেপি দলের কারণে নির্বাচন ডাঙর কথা নয়, বিজেপি দলের কারণে ভারত মাতৃক সেবা করা সেইটোহে ডাঙর কথা, সেইটো করিম, আপনাদের লগত গিয়ে করিম, আপনাদের প্রতিশ্রুতি দিছো। আজি মই আকৌ কৈছো যে মই নতুন, 9 বছর হয়েছে, রূপজ্যোতি 3 বছর হয়েছে, তপন দা 9 বছর হয়েছে, আমার হেমন্ত দা 10 বছর হয়েছে, আমার পঙ্কজ দার 4 বছর হয়েছে, ইয়াতো কোনো ডিফারেন্স হওয়া নাই, আমাক তো বিজেপি দলে আগবহাই দিছে, গতি বিজেপি দলে আপনাদেরকে আগবহাই দিব। আহক যে সকলে এতিয়াও কষ্টত কংগ্রেস করে আছে কিন্তু কংগ্রেস করার মন নাই, আপনাদেরকে আহক আমি আগুয়ালি লম, আর সকলে মিলি রাজ্য গঠনের কারণে, দেশ গঠনের কারণে কাম করিম, আগুয়াই যাব।